আসসালামু আলাইকুম আমরা সকলের বাগানে পেয়ারা গাছ লাগিয়েছি যেহেতু পেয়ারা গাছের দামটা খুব অল্প মূল্যে পাওয়া যায় এবং আমাদের দেশে এটা খুবই ভালোভাবে হয় সেক্ষেত্রে পেয়ারা গাছটা সকলের বাগানে কম বেশি একটা হলেও আছে তবে পেয়ারা গাছ করতে গিয়ে বা পেয়ারা গাছটা লাগানোর পর আমরা কখনো না কখনো একটি রোগের আক্রমণের শিকার হই সেটা হচ্ছে পেয়ারার পাতা এবং পেয়ারার ফলে এই দুইটা জায়গায় স্পট পড়ে কালো কালো ছোটো ছোটো ফোটা ফোঁটা পড়ে তো এটার কারণে কিন্তু মার্কেট প্রাইস কিন্তু কমে যায় বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে পেয়ারাগুলো চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় আকারের লস তো সেক্ষেত্রে আমরা এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও জৈব উপায়ে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়ে আজ কথা বলবো বিশেষ করে জৈব উপায়ের দিকে আজ বেশি নজর দেওয়া হবে কারণ যেহেতু বাগানে অনেকের একটা বা দুইটা গাছ থাকে তো একটা দুইটা গাছের জন্য তো একটা বোতল ছত্রাকনাশক কিনা তো সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা কিভাবে জৈবিক উপায়ে এটা সমস্যার সমাধান করতে পারি সে বিষয়ে আজ জানব তো জৈব কয়েকটি উপায়ে আমরা কিন্তু এটা সমস্যার সমাধান করতে পারি প্রথম যে উপায়টা সাবান অথবা শ্যাম্পু যে কোনো একটি পানিতে ভালোভাবে গুলায়ে সেটা স্প্রে করলে কিন্তু এই সমস্যা সমাধান হয়ে যাবে যারা সাবান এবং শ্যাম্পু স্প্রে করতে চাচ্ছেন না তারা যদি সুতো সুতো পানি মানে একেবারেই খালি পানি যদি স্প্রে করেন টিউবওয়েলের পানি বা অন্যান্য যে কোনো পানি নিয়মিত স্প্রে করেন তাদের কাছে কিন্তু এই ছত্রাকের আক্রমণটা সহজে হয় না তারপরেও পিয়ারা যখন একটু সাইজে বড় বড় হয়ে যাবে মার্বেল আকার হয়ে যাবে তখন কিন্তু আমাদের পেয়ারাগুলোকে পলিব্যাগ করতে হবে তো আমার যেহেতু এখন পলিব্যাগ আমার ঘরে নেই বা বাজার থেকে কিনে আনে আমার এগুলো পলিব্যাক করতে হবে যদি এগুলো পলিব্যাক করা থাকতো সেক্ষেত্রে কখনোই কিন্তু এই পেয়ারার গায়ে কালো স্পটটা পড়তো না এই থাই পেয়ারার একটি বড় সমস্যা হচ্ছে যদি আপনারা সঠিক সময়ে পলিব্যাগ না করেন পেয়ারাগুলোও কিন্তু বড় হবে না এবং এই ছোট থাকা অবস্থায় পেয়ারাগুলো বয়স হয়ে যাবে তবে বড় হবে না এবং পেয়ারার গায়ে বিভিন্ন ধরনের ছোট ছোটো কালো কালো স্পার্ট পড়বে মিলিবাগের আক্রমণ হবে এছাড়া হচ্ছে সাদা মাছির আক্রমণ হবে বিভিন্ন ধরনের আক্রমণ কিন্তু এই পেয়ারায় হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাগিং পদ্ধতি ব্যবহার করব এছাড়া যে কোনো কোম্পানির সিনজেন্টা কোম্পানির যে কোনো একটি ঔষধ ছত্রাকনাশক যে কোনো একটি ছত্রাকনাশক যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে এই কালো দাগটা কিন্তু দূর হয়ে যাবে এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ছত্রাকের নাম আমি বলতে চাচ্ছি না যেহেতু আমার বাগানের বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আমি স্প্রে করে দেখিয়েছি তো যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন এত করে গাছটা কিন্তু এই কালো কালো স্পট থেকে মুক্তি পাবে এবং পেয়ারাগুলো খুব দ্রুত বড় হবে এবং আপনার জৈবিক উপায়ে আপনারা কিন্তু নিমের তেলটা নিয়মিত স্প্রে করতে পারেন তুলসীর পাতা স্প্রে করতে পারেন মানে এটা রস করে এছাড়া ওই যে সাবান অথবা শ্যাম্পুর গোলাটা যদি স্প্রে করেন সেক্ষেত্রে মিলিবাগের আক্রমণ সাদা মাছির আক্রমণ এবং এই কালো স্পট পড়ার এই রোগের আক্রমণটা কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে